এখন আমি আপনাকে একটা ছোট্ট ট্রিক শেয়ার করব, যার মাধ্যমে আপনি বাংলা লিখতে পারবেন খুব সহজেই। তো মনে করেন আপনার বাংলা লিখতে অনেক কষ্ট হয় বা টাইম লাগে বা ভালো লাগে না, বাট আমার কাছে একটা কুইক মেথড আছে যেটার মাধ্যমে আমি করি, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আপনি খুব কুইকলি বাংলা বাংলা কন্টেন্ট লিখতে পারবেন। সো এটা করার জন্য আপনি কী করবেন, আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করে আপনার অনলাইন টুলস ম্যানেজারে আসবেন। আসার পর একদম নিচের দিকে দেখতে পারবেন একটা বাটন আছে গুগল ট্রান্সলেট নামে, এটার মধ্যে ক্লিক করলে আপনি রিডাইরেক্ট করে আপনাকে যে গুগল ট্রান্সলেটের এই পেজটাতে নিয়ে আসবে, অথবা আপনি গুগলে সার্চ করেও এখানে আসতে পারেন। এখানে আসার পর দেখবেন এখান থেকে আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, অথবা এখানে যদি না থাকে এখানে ক্লিক করলে আপনার সবগুলোর ল্যাঙ্গুয়েজ এখান থেকে বের হবে। এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজে যদি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এভাবে টাইপ করতে পারেন, আপনি যদি ওই ল্যাঙ্গুয়েজটা বলতে পারেন তাহলেই হবে। আচ্ছা, তো জাস্ট এখন এখান থেকে বাংলা সিলেক্ট করলাম, করার পর আপনি জাস্ট এখানে কি এই যে ভয়েস এর মাধ্যমে লেখার এইটা যে একটা ভয়েসের সাহায্যে অনুবাদ করুন বা একটা বাটন আছে ভয়েস আইকন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে অথবা পিসিতে থাকলে অ্যালাউ যাবে আপনার মাইক্রোফোনে, এটাকে দিবেন, অ্যালাউ করবেন। এখন আপনি যাই লেখেন না কেন এটা কিন্তু এখানে লেখা হয়ে যাবে। দেখেন আমি এখন এটা যেটা বললাম, এখন আপনি যাই লেখেন না কেন এটা কিন্তু এখানে লেখা হয়ে যাবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে লেখা। সো এটা আপনি জাস্ট মানে যাই লেখা লেখার পর এটাকে কপি করে যেখানে নেওয়ার নিয়ে পেস্ট করে দিবেন, তারপর লাগলে টুকটাক এডিট করে নেবেন, অথবা এখানেই টুকটাক এডিট করে তারপর আপনি নিতে পারেন। আচ্ছা চলুন আপনাকে আরেকটু লিখে দেখাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখছেন আপনি যা বললাম তাই কিন্তু লেখা হয়ে গেল। সো এরকম আপনি একটু আস্তে আস্তে বলবেন, দেখবেন যে মোটামুটি অনেক বড় কিছু লিখতে পারবেন। আর বাট একবার ডিসকানেক্ট হয়ে গেলে আবার এতটুকু কপি করে পেস্ট করে নেবেন, আবার পরের থেকে লিখবেন। সো এটা দিয়ে লেখলে আমি দেখছি টাইপিংয়ের থেকে অনেক ফাস্ট হয় জিনিসটা, আর এটা দিয়ে প্রায় 90% মতো অ্যাকুরেট লেখা আছে। তারপরে টুকটাক একটু স্পেলিং টেস্পেলিং ভুল হয়ে যাবে, ওইটা আপনি ম্যানুয়ালি ঠিক করে নেবেন। ধরেন আপনি লিখলেন তুমি কেমন আছো, সো লেখা হইলো, ধরেন টুকটাক যদি ভুল হয় এটা আপনি বাস্টে যে বাংলিশ লিখবেন, এভ্রো কিবোর্ডে যেমন লেখেন না ওইভাবে লেখলেও হয়ে যাবে। যেমন তুমি কেমন আছো, আমি ভালো আছি, আমি জাস্ট কিন্তু বাংলা লিখলাম। আমরা আমাদের ফ্রেন্ডের সাথে যেভাবে বাংলিশে চ্যাট করি না যে কিরে তুই কেমন আছো ভালো আছি, এইরকম জাস্ট এইভাবে বাংলিশে আপনি এখানে টাইপ যদিও করেন সেটাও কিন্তু আপনার এখানে বাংলাতে টাইপ হয়ে যাবে। সো জাস্ট এব্রো কিবোর্ডের মতো এটা আপনি এইভাবে ইউজ করতে পারেন, এখান থেকে কপি করে নিয়ে তারপর আপনি যেখানে খুশি বসাতে পারেন।